অভিনেত্রী অপু বিশ্বাস আবারও লুকিয়ে গোপনে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেত্রী কিছু ছবি পোস্ট করার পর এমনই প্রশ্ন সবার, এবার কি তাহলে হিন্দু কাউকেই বিয়ে করেছেন এই অভিনেত্রী? সম্প্রতি অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায় পূজা উদযাপন করছেন অপু। সেজেছেন বাঙালি সাজে, লাল সাদা একটা শাড়ি পরেছেন, সঙ্গে সবুজ রঙের ব্লাউজ, তাতে বিভিন্ন পোজ দিয়ে তুলেছেন বেশ কয়েকটি সেলফি। তবে অবাক করা বিষয় হলো এই অভিনেত্রী সিঁথিতে সিঁদুর দেখা যাচ্ছে। অপুর ওই পোস্টে বিভিন্নজন করেছেন ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য। আব্দুর রাজ্জাক নামের একজন লেখেন, আপনার তো স্বামী নেই তাহলে মাথায় সিঁদুর দিয়েছেন কেন? উম্মে হাবিবা নামের আরেকজন লিখেছেন, অপু বিশ্বাস সিঁদুর পরেছে কেন? এই বিষয়টা আমার মাথায় ঢুকছে না। ফাতেমা নামের আরেকজন লিখেছেন, সিঁথিতে সিঁদুর কেন? এদিকে লাভলি সুলতানা নামের আরেকজন লেখেন, অপুর স্বামী তো হিন্দু না, তাহলে মাথায় সিঁদুর কেন? হিন্দুরা মাথায় সিঁদুর না দিলে তাদের স্বামীর অমঙ্গল হয় বলে তারা সিঁদুর পরে, কিন্তু অপুর স্বামীর মুসলিম এবং সে তালাকপ্রাপ্ত, তাহলে কোন যুক্তিতে সে সিঁদুর পরেছে? পূজা উপলক্ষে গত কয়েকদিন ধরেই কলকাতায় আছেন অপু বিশ্বাস। আবার অনেকেই বলছেন, তাহলে কি কলকাতায় কাউকে বিয়ে করলো অপু বিশ্বাস? পঞ্চমীর দিনই বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছেন, আর বিজয়তে খুব করে সিঁদুরও খেললেন। আর সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় জল্পনা, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রী অপু স্মৃতিতে সিঁদুর পরেছেন। তাহলে আব্রাম খান জয় আরও একটা বাবা পেলো।